আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দুই বাংলার এক ছচ্চর নবাব তিনি, দুই বাংলাতেই তার জনপ্রিয়তা তুঙ্গে। টলিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ, বাংলার কিং খান বলতে সকলের মনে একটাই নাম আসে, আর সেই নামটা হলো শাকিব খান। সাংবাদিক থেকে নায়িকা হিসেবে উঠে আসা বুবলি যেমন মনে করেন নিজের ডেবিউ ছবিতে শাকিবকে নায়ক হিসেবে পেয়ে শি ওয়াজ ফ্লাইং। হয়তো সত্যি তাই, শাকিবের বিপরীতে কাজ করাটা যে কোনো নায়িকাই সৌভাগ্য বলে মনে করেন। আবার বুবলির কাজ নিয়ে উচ্ছ্বসিত শাকিবও মনে করেন বুবলি প্রথম থেকেই সুপারস্টার। সম্প্রতি পরপর চারখানা ছবি আসতে চলেছে তাদের। বুবলির সাথে রঙিন পর্দায় রসায়নের সঙ্গে সঙ্গে কানা ঘুষো শোনা যাচ্ছিল শাকিব এবং অপু বিশ্বাসের নাকি ডিভোর্স হয়ে গেছে। শুনে তো ঢালিউড টলিউডের সকলের মাথায় বজ্রাঘাত। সে কি কথা, এই তো কিছুদিন আগেই বাবা হলেন শাকিব, হঠাৎ কি এমন ঘটলো অপু বিশ্বাস আর নবাবের মধ্যে? শটাং প্রশ্ন করা হলো অপু বিশ্বাসকে। যাবতীয় জল্পনার মুখে জল ঢেলে দিলেন নবাবের বেগম। জানালেন এমন কোনো বিশেষ খবর তার কাছে নেই, তিনি পরম আনন্দে বাচ্চা মানুষ করছেন আর শাকিব তার কাজ করছেন। কিন্তু এদিকে পরিচালক শামীম আহমেদ রনির স্ত্রী চিঠি পাঠালেন শাকিবকে। রনি নাকি নায়িকা খুঁজে বেড়াতে এতই ব্যস্ত যে বাড়ি, ঘর, স্ত্রী, বাবা মা সবাইকে ভুলে গেছেন, শুধু ছবির নায়িকা নিয়েই মজে আছেন রংবাজের পরিচালক। আর একমাত্র শাকিবই পারেন পরিচালককে ঘরমুখ করতে। পরিচালকের স্ত্রীর কথা কতটা রাখতে পারেন রঙিন পর্দার রংবাজ, সেটাই এখন দেখার। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।